এখন আমরা এমিনের আইইউপিএসসি নামকরণ করব আমরা এমিনের আইইউপিএসসি নামকরণ শুরুতে আমি যে নামকরণটা পড়াবো সেটা হচ্ছে এরকম তো আগে কয়েকটা কথা বলে রাখি যে আমাদের এমিনের ক্ষেত্রে আমাদের দুইটা নিয়ম আছে একটা হচ্ছে প্রতিস্থাপন ধরে আরেকটা হচ্ছে আমাদের কি প্রধান শিকল ধরে তার মানে কি এমিনের ক্ষেত্রে দুইটি দুইটি নামকরণ বিদ্যমান দুইটি নামকরণ বিদ্যমান যথা এক নম্বর হচ্ছে আমাদের কি এক নম্বর হচ্ছে প্রতিস্থাপক ধরে আমরা এমিনকে আমরা কি প্রতিস্থাপক ধরে আমরা নামকরণ করতে পারি প্রতিস্থাপক ধরে আর দুই নম্বর হচ্ছে আমাদের কি দুই নম্বর হচ্ছে আমাদের প্রধান শিকল হিসেবে ধরে প্রধান শিকল হিসেবে আমরা নামকরণ করতে পারি তাহলে আমাদের এমিনের ক্ষেত্রে দুই দুই ধরনের নামকরণ বিদ্যমান একটা প্রতিস্থাপক ধরে আবার কি আরেকটা হচ্ছে প্রধান শিকল প্রধান শিকল ধরে তাহলে শুরুতে আমরা দেখি যে প্রতিস্থাপক ধরে আমাদের কি রকম নামকরণ হয় তারপর আমরা কি প্রধান শিকল ধরে আমরা নামকরণটা দেখব এখন দেখো প্রথমে যদি আমরা প্রতিস্থাপক ধরি তাহলে প্রতিস্থাপক ধরলে আমাদের নিয়মটা হবে অ্যালকেনের মতো ঠিক আছে প্রতিস্থাপক প্রতিস্থাপক যদি আমরা প্রতিস্থাপক ধরি তাহলে আমাদের নিয়ম হবে আমাদের কি নিয়ম অ্যালকেনের মতো অ্যালকেনের মতো অর্থাৎ আমরা অ্যালকেনের ক্ষেত্রে যেভাবে আমরা নামকরণ করছিলাম আমাদের কি প্রতিস্থাপক যদি ধরি তাহলে সেক্ষেত্রে আমরা ওই একইভাবে নামকরণ করব যেমন একটা যদি এক্সাম্পল দেই সাপোজ আমাদের একটা যৌগ আছে এরকম যে সিএইচ থ্রি বন্ড সিএইচ টু বন্ড সিএইচ বন্ড আমাদের কি এখানে এমিন মূলক দেব এনএস টু বন্ড সিএইচ থ্রি তাহলে দেখো এখানে আমরা যদি এই এমিনকে এনএস টুকে আমরা যদি প্রতিস্থাপক ধরি তাহলে আমাদের কি আমাদের প্রথমে নাম্বারিং করতে হবে আমাদের কি আমাদের প্রতিস্থাপক যেদিক থেকে আগে আসবে সেদিক থেকে আমাদের নাম্বারিং করতে হবে তাহলে এদিক থেকে নাম্বারিং করি ওয়ান টু থ্রি ফোর আমাদের নাম্বারিং শেষ এখন আমাদের কি প্রতিস্থাপকের নাম আগে লিখতে হবে প্রতিস্থাপক যদি আমরা এমিনকে ধরি তাহলে আমরা প্রতি এমিন প্রতিস্থাপককে এনএস টুকে আমরা কি পড়ি এনএস টুকে পড়ি আমরা এমিনো এ এম আই এন ও এমিনো পড়ি তাহলে এখানে দুই নম্বর কার্বনে আমরা দেখতে পাচ্ছি যে এমিনো আছে তার মানে আমরা একে লিখতে পারি টু এমিনো এম আই এন ও টু এমিনো তারপর হচ্ছে আমাদের কি আমাদের চার কার্বন বিশিষ্ট আমাদের অ্যালকেনের নাম কি বিউটেন তার মানে বিই ইউ টি এ এন ই তার মানে এই যে আমাদের যৌগটা আছে এই যৌগটার নাম হচ্ছে কি টু এমিনো বিউটেন এখন আমরা এরপর যে রুলটা দেখব সেটা হচ্ছে এরকম যদি আমাদের কি আমাদের এমিনের আবার যদি আমাদের প্রতিস্থাপক থাকে মানে আমাদের যদি এমিনের আবার যদি প্রতিস্থাপক থাকে সেক্ষেত্রে আমরা এমিনের প্রতিস্থাপককে এন দ্বারা নাম্বারিং করব তাহলে দেখো যে এরপরের রুলটা হচ্ছে এরকম যে যদি আমাদের কি এমিনের আবার প্রতিস্থাপক থাকে আবার প্রতিস্থাপক থাকে তবে তবে আমাদের রুলটা হচ্ছে কি রুলটা হচ্ছে এরকম যে এন দ্বারা নাম্বারিং করতে হবে নাম্বারিং করতে হবে এটা কিরকম দেখো যদি আমি এই রিলেটেড একটা এক্সাম্পল দিই তাহলে তোমাদের কনসেপ্টগুলো আবার ক্লিয়ার হবে সাপোজ আমাদের একটা যৌগ আছে এরকম যে আগে আমি তোমাদেরকে বলি যে আমাদের যে এমিন আছে আমাদের এই যে বন্ড এন এইচ টু এই যে এমিন আছে এই এমিনটাকে আমাদের এমিনের যে কার্যকারী মূলক আছে এই কার্যকারী মূলকটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি এই যে আমাদের নাইট্রোজেন আছে নাইট্রোজেন আছে নাইট্রোজেনের তোমরা জানো কয়টা হাত তিনটা হাত তার মানে এখানে একটা হাত বন্ড এদিকে একটা হাত এদিকে একটা হাত এদিকে একটা হাত এখানে একটা হাইড্রোজেন থাকে এখানে আমাদের একটা হাইড্রোজেন থাকে এই যে আমাদের এখানকার এই আমাদের হাইড্রোজেন আর এই হাইড্রোজেন মিলেই তো আমাদের কি
আমাদের H2 হয়েছে। অনেক সময় দেখা যায় যে আমাদের এই হাইড্রোজেনটা আমাদের কি অন্য কোনো আমাদের শিকল দ্বারা আমাদের কি প্রতিস্থাপিত হয়, অথবা আমাদের কি এই দুটো হাইড্রোজেনই আমাদের অন্য কোনো শিকল দ্বারা আমাদের কি প্রতিস্থাপিত হয়। সেক্ষেত্রে আমরা এই এমিনোকে আমরা কি করব, এন দ্বারা আমরা নাম্বারিং করব। দেখো এক্সাম্পল দিলে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। যে আমাদের সাপোজ একটা যৌগ আছে এরকম, যে আমাদের CH3 বন্ড, CH2 বন্ড, CH2 বন্ড, আমাদের এখানে দেখো যে NH দিলাম, এবং একটা আমাদের হাইড্রোজেন এর আমাদের প্রতিস্থাপিত হয়েছে, এই এন এর আমাদের একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে CH3 দ্বারা, CH3 দ্বারা, তার মানে মিথাইল মূলক দ্বারা আমাদের এন এর একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের নামকরণটা কিরকম হবে? তাহলে আমাদের প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের নাম্বারিং করতে হবে। প্রথমে আমরা কিভাবে নাম্বারিং করব, এখানে আমাদের প্রথমে প্রধান শিকলটা আমরা আগে খুঁজে বের করি। যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটুকু হচ্ছে আমাদের কি প্রধান শিকল, এই অংশটুকু হচ্ছে আমাদের প্রধান শিকল, আর এটা হচ্ছে এমিনোটা আমাদের প্রতিস্থাপক, আর এমিনোর একটা হাইড্রোজেন আবার মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তার মানে এটা আমরা বলতে পারি যে এটা পুরোটাই হচ্ছে আমাদের কি একটা প্রতিস্থাপক। এখন এই যে আমাদের প্রধান শিকলের যে এমিনো মূলকটা যে কার্বনে আমাদের যুক্ত হবে, সেটাকে আমাদের এক নম্বর কার্বন ধরতে হবে। এটা হচ্ছে এক নম্বর কার্বন, এটা হচ্ছে দুই নম্বর, এটি হচ্ছে আমাদের তিন নাম্বার। নাম্বারিং শেষ, এখন আমাদের কি করতে হবে, নামকরণ করতে হবে। এক নম্বর কার্বনে আমাদের কি এমিনো মূলক আছে, তার মানে আমরা লিখি প্রথমে প্রতিস্থাপকের নামকরণ করি যে ওয়ান, তারপর হচ্ছে আমাদের কি হাইপেন। এখন দেখো এখানে আমাদের যেহেতু একটা হাইড্রোজেন আমাদের মিথাইল মূলক দ্বারা আমাদের প্রতিস্থাপিত হয়েছে, তার মানে প্রথমে তোমরা লিখবা এন। এন কেন লিখলাম, কারণ একটা নাইট্রোজেনের একটা হাত আমাদের কি এই যে আমাদের মিথাইল মূলক আছে, এই মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তার মানে এন আমাদের কি MeTHYL, এন মিথাইল। তারপর হচ্ছে আমাদের কি মিথাইলের পর আমাদের কি এটা কি এমিনো, আমাদের এই যে প্রতিস্থাপক পুরোটা সেটা হচ্ছে আমাদের কি এমিনো, তার মানে AMINO এমিনো। তার মানে আমাদের এন দিয়া বুঝাইলো আমাদের এক নাইট্রোজেনের আমাদের যে একটা হাইড্রোজেন আছে সেটা মিথাইল মূলক দ্বারা আমাদের প্রতিস্থাপিত হয়েছে। তার মানে এন মিথাইল এমিনো। তারপর হচ্ছে আমাদের কি আমাদের তিন কার্বন বিশিষ্ট যৌগের নাম হচ্ছে আমাদের কি প্রধান, যে আমাদের তিন কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম সেটা হচ্ছে আমাদের কি প্রোপেন। তার মানে আমরা এখানে লিখবো প্রোপেন, PROPANE প্রোপেন। তাহলে এই যৌগটার নাম হচ্ছে ওয়ান হাইপেন এন মিথাইল এমিনো প্রোপেন। এখন দেখো আমি আরেকটা যদি এক্সাম্পল দিই এই রিলেটেড, দেখো সাপোজ আমাদের একটা যৌগ আছে এরকম, যে CH3 বন্ড, CH2 বন্ড, CH2 বন্ড, N, এবার এখানে দিলাম CH3 আর এখানে আমি দিলাম CH3। এখন দেখো এখানে আমাদের যে আমাদের এমিনোর যে আমাদের দুইটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেনই কিন্তু আমাদের কোন মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, আমাদের মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তো প্রথমে আমরা কি প্রধান শিকল খুঁজে বের করবো। এখানে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের প্রধান শিকল হচ্ছে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আমাদের প্রধান শিকল, এবং এই পুরাটা হচ্ছে আমাদের কি প্রতিস্থাপক, এবং প্রতিস্থাপকের এমিনো মূলকের প্রতিস্থাপকের আবার আমাদের কি এটা আবার আমাদের কি মিথাইল মূলক হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, আবার নিচের আমাদের মিথাইল মূলকও আমাদের কি এমিনোর হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। যে এমিনোর যে দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেনই আমাদের কি আমাদের মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এখানে। তাহলে এখানে আমরা প্রথমে যে আমাদের প্রধান শিকল আছে এটা নাম্বারিং করি, এটা হবে আমাদের এক নম্বর কার্বন, এমিনো যে কার্বনে থাকবে সেটা হবে আমাদের এক নম্বর কার্বন, এটি হবে দুই নম্বর কার্বন, এটি হবে আমাদের তিন নম্বর কার্বন। এখন দেখো আমাদের কি করতে হবে, সবার প্রথমে আমাদের কি প্রতিস্থাপকের নামকরণ করতে হবে। তাহলে এখানে আমাদের এক নম্বর কার্বনে এই যে বিশাল প্রতিস্থাপক আছে সেটা অবস্থান করতেছে, তার মানে এক নম্বর দিয়ে আমাদের লিখতে হবে কি ফাঁদ ব্রাকেট। এখন এখানে যেহেতু দুইটা হাইড্রোজেনই প্রতিস্থাপিত হয়েছে এমিনের, তাহলে আমরা জয়টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে তয়টা এন লিখবো, এন 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 এন। দুইটা কেন লিখলাম, দুইটা দ্বারা বোঝাচ্ছে দুইটা হাইড্রোজেনই আমাদের কি আমাদের প্রতিস্থাপিত হয়েছে, কি কোন মূলক দ্বারা, আমাদের মিথাইল মূলক দ্বারা। তার মানে এন এন আমাদের কি, তারপর হাইপেন, তারপর হচ্ছে আমাদের কি ডাই, ডিআই ডাই, আমাদের কি এই যে দুইটা আমাদের মিথাইল মূলক, ডাই MeTHYL ডাই মিথাইল, মানে এই মিথাইল মূলক দ্বারা আমাদের কি দুইটা হাইড্রোজেনই প্রতিস্থাপিত হয়েছে। তারপরে হচ্ছে আমাদের কি শেষে হবে এমিনো, AMINO এমিনো, তার মানে এন এন ডাই মিথাইল এমিনো, আমাদের প্রতিস্থাপকের নামকরণ শেষ। তারপরে হবে আমাদের কি তিন কার্বন বিশিষ্ট আমাদের মূল যৌগের নাম হচ্ছে আমাদের কি প্রোপেন, তার মানে PROPANE প্রোপেন। তার মানে এই যে যৌগটা আছে এর যৌগটার নাম হচ্ছে কি ওয়ান হাইপেন এন এন ডাই মিথাইল এমিনো প্রোপেন। তো এখানে আমি কি দেখাইলাম, এখানে আমি দেখাইলাম যে আমাদের এন এর যে আমাদের হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা আমাদের একই
মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এখানেও মিথাইল এখানেও মিথাইল। এবার যদি আমাদের এরকম কেস অ্যারাইজ করে যে আমাদের এখানে একটা আমাদের মূলক আছে, এখানে আমাদেরকে আরেকটা মূলক আছে, তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে নামকরণ করবা দেখো, ওই রিলেটেড একটা এক্সাম্পল দেখাই, তাহলে তোমাদের আরো কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। সাপোজ আমাদের একটা যৌগ আছে এরকম, দে CH3 বন্ড, CH বন্ড, এখানে একটা আমাদের প্রতিস্থাপক দিই CH3, তারপর আমাদের কি বন্ড CH2 বন্ড, আমাদের CH, তারপর হচ্ছে আমাদের কি এখানে আমি দেব বন্ড N, তারপরে এখানে আমি দেব যে CH3 CH3, এবং এখানে আমি আরেকটা দেব এরকম যে CH2 বন্ড CH3, এবং এখানে আমি দেব CH3। তাহলে এক্ষেত্রে তোমরা কিভাবে নামকরণ করবা? তাহলে সবার প্রথমে আমাদেরকে প্রধান সেগুল খুঁজে বের করতে হবে এখানে, এবং প্রতিস্থাপক কোনগুলো সেগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এটা একটা প্রতিস্থাপক, এটা একটা প্রতিস্থাপক, এবং আমাদের এমিনো পুরাটা আমাদের একটা প্রতিস্থাপক, এবং এটি হচ্ছে আমাদের কি প্রধান শিকল, এটি হচ্ছে আমাদের কি প্রধান শিকল। এখন এই প্রধান শিকলের আমাদের যেদিক থেকে আমাদের এমিনো মূলক আগে পাওয়া যাবে সেদিক থেকে আমাদের নাম্বারিং করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এদিক থেকে আমরা যদি নাম্বারিং করি 2 নাম্বার কার্বনে পাচ্ছি, তার মানে এদিক থেকে নাম্বারিং করতে হবে 1 2 3 4 5, আমাদের নাম্বারিং শেষ। এখন আমাদের যে প্রতিস্থাপকগুলো আছে এই প্রতিস্থাপকগুলোর নামকরণ করতে হবে। এখন এইখানে আমাদের পুরো একটা এমিনো মূলক আছে, এমিনো প্রতিস্থাপকের যদি আমরা উচ্চারণ করি তাহলে আমরা শুরুতে এ পাই, আর মিথাইল প্রতিস্থাপকের উচ্চারণ যদি আমরা করি তাহলে প্রথমে এম পাই, তার মানে অ্যালফাবেটিক্যালি আমাদের এমিনো আগে আসে, তার মানে এই যে বিশাল আমাদের অংশটুকু আছে এর নামকরণ প্রতিস্থাপককে আমাদের আগে করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর কার্বনে আমাদের এই বিশাল এমিনোটা মূলকটা আছে, তার মানে আমরা লিখি এখানে যে 2-হাইপেন, তারপরে দেখো যে আমাদের একটা হাইড্রোজেন আমাদের আমাদের কি আমাদের মিথাইল মূলক দ্বারাও প্রতিস্থাপিত হয়েছে, তার মানে আমরা লিখি যে এন। এখন এখানে তোমাদের আবার অ্যালফাবেটিক্যালি নামকরণ করতে হবে, যদি মিথাইল উচ্চারণ করো তাহলে আমাদের কি আসে এম আসে, আর এখানে আরেকটা হাইড্রোজেন ইথাইল প্রতিস্থাপক দ্বারা মানে ইথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এটা যদি তুমি উচ্চারণ করো তাহলে ই আসে, তার মানে কোনটা আগে লিখতে হবে আমাদের ইটা আগে লিখতে হবে, ইথাইল আগে লিখতে হবে তারপর মিথাইল, তার মানে এন হাইপেন, তাহলে একটা হাইড্রোজেন আমাদের আমাদের কি দ্বারা ইথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তার মানে আমরা লিখে এন ইথাইল ETHYL এন ইথাইল তারপর হাইপেন, আবার আরেকটা হাইড্রোজেন আমাদের কি মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তার মানে আরেকটা এন তারপরে হাইপেন আমাদের কি মিথাইল METHYL মিথাইল, তার মানে এন ইথাইল এন মিথাইল, তারপর হচ্ছে আমাদের কি শেষে আমাদের কি এই এন এর জন্য আমরা লিখবো কি এমিনো AMINO এমিনো। আমাদের এই অংশটুকু 2 নম্বর কার্বনে যে টোটাল প্রতিস্থাপকটা আছে এটার নামকরণ শেষ। এখন আমাদের কি আরেকটা প্রতিস্থাপক আছে 4 নম্বর কার্বনে, 4 নম্বর কার্বনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি আমাদের আরেকটা মিথাইল মূলক আছে, তার মানে আমাদের হাইপেন 4 4 নম্বর কার্বনে আমাদের কি আছে মিথাইল, তার মানে METHYL 4-মিথাইল, তারপর আমাদের কি আমাদের 5 নম্বর 5 কার্বন বিশিষ্ট আমাদের কি অ্যালকেনের নাম লিখতে হবে, তার মানে 5 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম তোমরা জানো কি পেন্টেন, তার মানে PEN TANE পেন্টেন, তার মানে এই যে আমাদের যৌগটা আছে এই যৌগটার নাম হচ্ছে কি 2-হাইপেন এন ইথাইল এন মিথাইল এমিনো 4-মিথাইল পেন্টেন।